বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বিডিজ জবস ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো ঢাকা পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে সেই নিমিত্তেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি প্রথমে যে পদটি রয়েছে প্রভাষক হিসাব বিজ্ঞান ফিনান্স মার্কেটিং প্রত্যেকটি পদে হিসাব বিজ্ঞানে দুইজন শিক্ষক নেওয়া হবে ফিনান্সে একজন নেওয়া হবে এবং মার্কেটিংয়ে একজন প্রভাষক নেওয়া হবে বেতন কাঠামো বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা পর্যন্ত প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে সমমানের সি সহ চার বছর মেয়াদী সমমান ডিগ্রি থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে কোনোটিতে সিজিপিএ চারের ভেতরে সর্বনিম্ন দুই এবং পাঁচের ভেতরে তিনের নিচে আসা যাবে না পরের পদ সিনিয়র শিক্ষক সংগীত পদ হয়েছে একটি বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সমগ্র শিক্ষা জীবনে সি জিপিএ চারের ভেতরে সর্বনিম্ন দুই এবং পাঁচের ভেতরে সর্বনিম্ন তিন পেতে হবে এর নিচে আসা যাবে না এর পরের পদ সিনিয়র শিক্ষক দুইজন নেওয়া হবে বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি প্রাপ্ত হতে হবে সমগ্র শিক্ষা জীবনে সিজিপি এ চারের ক্ষেত্রে সর্বনিম্ন দুই এবং পাঁচের ক্ষেত্রে সর্বনিম্ন তিনের নিচে আসা যাবে না এরপরের পদ বাস হেলপার পদ সংখ্যা রয়েছে একটি বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদন শুরু আবেদন শুরু হয়ে গেছে উনিশে নভেম্বর থেকে এবং এই আবেদন চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এখন আসি আবেদন ফির ক্ষেত্রে আবেদন ফি ক্রমিক নম্বর একের ক্ষেত্রে ছয়শো টাকা এবং সার্ভিস চার্জ তিরিশ টাকা মোট ছয়শত তিরিশ টাকা প্রদান করতে হবে ক্রমিক নম্বর দুই এবং তিন নং পদের জন্য পাঁচশত টাকা এবং সার্ভিস চার্জ তিরিশ টাকা মোট পাঁচশত তিরিশ টাকা প্রদান করতে হবে এবং ক্রমিক নম্বর চারের ক্ষেত্রে তিনশত তিরিশ টাকা সার্ভিস চার্জ সহ অনলাইনে পরিশোধ করতে হবে অন্যান্য বিষয় যেগুলো আবেদনের ক্ষেত্রে আপনাকে জানতে হবে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে ক্রমিক নম্বর এক দুই ও তিনের প্রার্থীদের ইংরেজি ভাষায় পাঠদানের পারদর্শিতা থাকতে হবে ক্রমিক নম্বর এক দুই ও তিনের প্রার্থীদের শিক্ষা শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা শিক্ষা ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে নির্বাচনী পরীক্ষায় লিখিত পরীক্ষার তারিখ ও সময় এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নিতে হবে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেয়া থাকবে লিখিত ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না যে কোনো আবেদন গ্রহণ বাতিল এবং প্রয়োজনে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ রাখে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন তারা আগামী 30শে নভেম্বরের ভিতরেরই অবশ্যই আবেদন করবেন এবং আবেদন করার আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একবার পড়ে নেবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে গিয়ে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদের ওয়েবসাইট বিডি জক্স ফর ইউ এই ওয়েবসাইটে এসে আপনারা বিস্তারিত তথ্য সহ আরও অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না